পৃথিবীতে সব জাতিরই আলাদা আলাদা সভ্যতা ভাষা সংস্কৃতি আছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান আজকের আধুনিক ওমানেরও রয়েছে ইতিহাস ঐতিহ্য ও সভ্যতা ওমানের ইব্রির শহরে কালের সাক্ষী হয়েও আজ দাঁড়িয়ে তেমনি কিছু স্থাপনা এইসব স্থাপনা ঘুরে রিপোর্ট করছেন মোহাম্মদ এমারুৎ হোসেন সোহাগ প্রিয় দর্শক প্রবেশে বাংলার মুখ অনুষ্ঠানে তেমনি আমরা আজ এসেছি সালতানাতব ওমানের মাসঘাত থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরে ইব্রির সিলিপ নামক স্থানে এই সিলিস ওমানিদের একটা সভ্যতা ছিল এক সময়ে এই সিলিসে ওমানিরা এই মাটির ঘরে বসবাস করত। সভ্যতা এবং তথ্য প্রযুক্তি বিকাশের উদ্যোগে আজ ওমান হয়েছে রাজপ্রাসাদের অট্টালিকা ওমানিরা কি অবস্থায় এখানে থাকতো এই বাড়িঘরগুলো আপনি দেখুন দেখুন এর উপর একটি বিস্তারিত প্রতিবেদন সালতানাত ওমানের রাজধানী মাস্কাট থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে ইব্রি শহর এই শহরের পুরাতন ইব্রি গ্রাম সিলিস এলাকায় প্রায় তিনশো বছর ধরে ওমানেরা মাটির ঘরে বসবাস করতেন একশো ও দেড়শো বছর পূর্বেও মাটির ঘরে ওমানিরা বসবাস করতেন এখনও অনেক জায়গায় মাটির ঘর দেখা যায় সেখানে ওমানিরা বসবাস করতেন ওমানিরা মাটির ঘরে বসবাস করে জীবন জীবিকা নির্বাহ করতেন সভ্যতার ক্রমবিকাশে ইব্রিতে বদলে গেছে নগর ও গ্রাম বদলে গেছে তাদের সভ্যতা বর্তমানে ইব্রির মারতেকা এলাকায় সুন্দর সুন্দর বাড়িঘর গড়ে উঠছে বাংলাদেশিরা মাটির ঘর এলাকায় টেইলারিং গড়ে তুলেছেন পূর্বে ওমারিরা খুবই কষ্ট করে জীবনযাপন করতেন বর্তমানে দেশের উন্নয়নের সাথে সাথে তাদের চালচলনেও পরিবর্তনের ছোঁয়া লেগেছে